অনেক অনেক শুভেচ্ছা আপনারা এই বৃষ্টির দিনে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন আজকে যে আপনারা সবাই অবগত আছেন যে মৌসুমী ছাত্র আন্দোলনে মিরপুরের বিভিন্ন জায়গায় বিশেষ করে দশ নম্বর গোলচক্কর প্রশিক্ষা মোড় থেকে শুরু করে মিরপুর বারো তেরো বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং এই ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়াও হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা স্বামীম হাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে বিশে জুলাই এর পরি এর পরিপ্রেক্ষিতে আমরা এরপর মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামিদেরকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি যার নাম গফুর মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি ওনাকে আমরা আজকে ভোরবেলা প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান পাই এবং শর্টগান ওখানে আমরা আট রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা একটা গুলির খোসা উদ্ধার করে যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে এবং তার লাইসেন্স এবং সকল কাগজপত্র পর্যালোচনা করে অস্ত্রের যে দেখা যায় যে সেখানে বিভিন্ন সময় সে একশো রাউন্ডগুলি কিনে ক্রয় করেছেন এর মধ্যে মাত্র আট রাউন্ডগুলি আমাদেরকে উনি আমাকে দেখাতে পেরেছেন আর বাকি যে বিরানব্বই রাউন্ডগুলি উনি ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেই জন্য সত্য দিতে পারেন নাই এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলিবর্ষণ করেছেন যার পরিপ্রেক্ষিতে এই গুলি সংক্রান্তে কিন্তু উনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে উনি অবহিত করেননি এবং কোনো জিডিএ সংক্রান্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি তো এ উনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই বিষয়টি স্বীকার করেছেন এবং এই এরপর এছাড়াও আরও একটা মামলা সে ঘটনা ঘটিয়েছে যে ইয়াতে এই ঘটনার ঘটে মিরপুর অরিজিনাল দশে সেই মামলায় উনি যার মুক্ত আসামি সেখানেও একজন ছাত্রকে গুলিবিদ্ধ হয় এবং সেই ফুটেজও আমরা সংগ্রহ করেছি উনি ভিডিও ফুটেজগুলা এত আপনারা ইতিমধ্যে হয়তো বা পেয়ে গেছেন ভিডিও ফুটেজে কিন্তু উনি অস্ত্রসহ অস্ত্র হাতে নিয়ে এবং ছাত্রদের উদ্দেশ্যে উনি যে যাচ্ছেন সেটা কিন্তু সহজে দেখা যাচ্ছে

বেশ অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে আপনারা সবাই জানেন যে মিরপুর দশ নম্বর কেন্দ্রিক আন্দোলনটাই সবচেয়ে বেশি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মিরপুর যে দুই নম্বরে যে আমাদের মিরপুর মডেল থানা আছে সেখানে সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের পল্লবী থানায় মামলাগুলো হয়েছে তো এইগুলার আমরা সকল আসামিদের যে নামগুলো পেয়েছি এবং ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত এই আসামিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যারা এবং যারা সরাসরি

চলছে যে দেশের বাইরে অনেকে পালিয়ে যাচ্ছে এরকমটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং দেখছিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও কলকাতায় ছিলেন এমনটাই আমরা দেখেছি গণমাধ্যমে আপনি এই মামলাগুলা যেহেতু তদন্ত করছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়কালে তাদের অবস্থান সম্পর্কে আপনি কোনো তথ্য আপনার কাছে আছে তাদের বর্তমান তথ্যের বর্তমান অবস্থানের কথা হ্যাঁ আমরা এগুলো হ্যাঁ বর্তমান তারা যে আন্দোলন করেছেন এবং তারা যে ছাত্রদের উপরে চড়া হয়েছেন এটা তো আপনারা সবাই দেখেছেন এবং জানতে পেরেছেন এবং ভিডিও ফুটেজগুলো আপনারাও আপনাদের কাছেও আছে। তো আমরা এই অনেকেই আমাদের কাছে এরকম তথ্য আসতেছে যে অনেকে দেশের বাইরে গেছেন বা অনেকে দেশে আছেন তো আমরা এগুলা এখনও অনেকের ধরার জন্য আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তথ্য মানে আমরা সংগ্রহ করছি যদি বাংলাদেশে কোথাও থেকে থাকে আমরা তাদের এরেস্ট করব ধন্যবাদ সবাইকে